নমস্কার বন্ধুরা, এস বি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্র ছাত্রীকে স্বাগত। আজকে আমি উচ্চ মাধ্যমিক 2023 সালের রাষ্ট্রবিজ্ঞানের MCQ নিয়ে আলোচনা করব। তো দেখো, নবম অধ্যায় থেকে যে সমস্ত প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ, ফার্স্ট কোশ্চেন সিলেক্ট করা হয়েছে রাজ্যসভার বর্তমান সদস্য সংখ্যা, অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার 245টি। দুই নম্বর প্রশ্ন কি বলেছে, কেন্দ্রীয় তালিকায় কটি বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে। তো দেখো, এখানে চারখানা অপশান আছে, এর ভিতর থেকে অ্যান্সারটা হবে ঘয়ের অ্যান্সার 100টি। তিন নম্বরের প্রশ্ন কি বলছে, ভারতীয় সংবিধানের কত নং ধারা অনুযায়ী সংসদ সর্বভারতীয় কর্তৃক গঠন করতে পারে। অ্যান্সার হবে খয়ের অ্যান্সার 312 নং ধারায়। চার নম্বরের প্রশ্ন কি বলছে, ভারতের দলত্যাগ বিরোধী আইন কোন সালে পরিণত হয়। অ্যান্সার হবে আমাদের গয়ের অ্যান্সার 1976 খ্রিস্টাব্দে। পাঁচ নম্বরের প্রশ্ন কি বলেছে, শুধুমাত্র লোকসভা যে বিল উত্থাপন করতে পারে সেটি হলো। তো দেখো, অ্যান্সার হবে কয়ের অ্যান্সার অর্থ বিল। পরের প্রশ্ন কি বলেছে, ছ নম্বরের প্রশ্ন। প্রত্যেকটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট বলে আমি মনে করি। তো দেখো, তোমরা 2023 সালে এখান থেকে 100% কমন পাবে, এই সমস্ত প্রশ্নগুলো তোমরা পড়ে যাবে। তো দেখো, ছ নম্বরের প্রশ্ন কি বলছে, বিধানসভার সদস্য হওয়ার জন্য পদপ্রার্থীর ন্যূনতম বয়স। তো দেখো, এখানে চারখানা অপশান আছে, এর ভিতর থেকে হবে গয়ের অ্যান্সার 25 বছর। সাত নম্বরের প্রশ্ন কি বলেছে, বিধানসভায় রাজ্যপাল কতজন ইঙ্গ ভারতীয় সদস্য নিয়োগ করতে পারেন। অ্যান্সার হবে কয়ের অ্যান্সার 1 জন। অ্যান্সার কি হবে, কয়ের অ্যান্সার হবে 1 জন হবে। তো দেখো, এই সমস্ত প্রশ্নগুলো কিন্তু তোমরা খুব সুন্দর করে পড়ে যাবে, এইগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, খুবই ভাইটাল। আট নম্বর প্রশ্ন, স্বাধীনতার পর ভারতের প্রথম লোকসভা নির্বাচন হয়। অ্যান্সার হবে খয়ের অ্যান্সার 1952 খ্রিস্টাব্দে। ন নম্বর প্রশ্ন কি বলছে, বর্তমান রাজ্য তালিকায় কতগুলি বিষয় আছে। অ্যান্সার হবে গয়ের অ্যান্সার 61টি। দশ নম্বরের প্রশ্ন, বর্তমানে ভারতের কটি রাজ্যের আইনসভা দ্বিকক্ষ বিশিষ্ট। অ্যান্সার হবে গয়ের অ্যান্সার 7টি। তো দেখো, 11 নম্বর প্রশ্ন কি বলেছে, বর্তমানে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচিত সদস্য সংখ্যা হলো। তো দেখো, এখানে চারখানা অপশান আছে, এর অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার 294টি। এবং তোমাদের মাথায় রাখতে হবে যে লোকসভার সদস্য সংখ্যা হচ্ছিল 42টি, মানে লোকসভার সিট 42 এবং পশ্চিমবঙ্গের বিধানসভার সদস্য আসলে 294টি। 12 নম্বর প্রশ্ন, সংসদীয় কমিটির প্রধানকে। তো দেখো, সংসদীয় কমিটির প্রধান হচ্ছিল। তো দেখো, প্রত্যেকটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকটা প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট বলে মনে করি। 13 নম্বর প্রশ্ন, রাজ্যসভার কার্যকালে স্বাভাবিক সময়সীমায়। অ্যান্সার হবে গয়ের অ্যান্সার 6 বছর। এবং লোকসভা কত বছর হয়, লোকসভা 5 বছর, রাজ্যসভা 6 বছর। তো দেখো, পরের প্রশ্ন কি বলেছে আমাদের 14 নম্বরের প্রশ্ন, প্রত্যেকটা প্রশ্ন খুব ইম্পর্টেন্ট, ভারতের পার্লামেন্টের উচ্চকক্ষের নাম কি। তো দেখো, অ্যান্সার হবে গয়ের অ্যান্সার রাজ্যসভা। এবং নিম্নকক্ষের নাম কি, লোকসভা, তোমাদের মাথায় রাখতে হবে। 15 নম্বর প্রশ্ন কি বলেছে, রাজ্যসভার সদস্য হওয়ার জন্য ন্যূনতম কত বছর বয়স দরকার। অ্যান্সার হবে গয়ের অ্যান্সার 30 বছর। তো বুঝতে পারছো আমি কী বলছি, তোমরা এগুলো খুব সুন্দর করে খাতায় লিখে কিন্তু মুখস্থ করবে। 16 নম্বরের প্রশ্ন, সর্বভারতীয় রাষ্ট্র কর্তৃক গঠন করতে পারে। অ্যান্সার হবে কয়ের অ্যান্সার রাজ্যসভা। অ্যান্সার কী হবে, রাজ্যসভা হবে। তোমরা এইগুলো খুব সুন্দর করে খাতায় লিখে কিন্তু মুখস্থ করবে, ঠিক আছে। আমি কী বলছি আশা করি তোমরা বুঝতে পারছো। তো দেখো, পরের প্রশ্ন কী বলছে, 17 নম্বর প্রশ্ন, লোকসভার সাধারণ কার্যকাল হলো। অ্যান্সার হবে কয়ের অ্যান্সার 5 বছর। অ্যান্সার হবে কয়ের অ্যান্সার 5 বছর। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে।